মেলা, রথের যে সাত দিনের যে টাইমটা থাকে ওই টাইমে একটা মেলা হয় আমাদের এখানে। তো আমরা প্রায় রেডি হয়ে গেছি, ওখানেই যাবো। অ্যাকচুয়ালি এর মধ্যে একদিনের মেলাতে যাওয়া হয়নি, প্রতিবার যাওয়া হয় আগে ভাগে, বাট এবার একদমই যাওয়া হয়নি। তো অলমোস্ট রেডি, মানে একটুখানি বাকি আছে, রেডি হয়েই তারপরে বেরোবো এখানে। ওকে, সো আমি হয়ে গেছি রেডি। আর জানি না, এক একদিন হয় না ব্যাড হেয়ার ডে চলে, তো আজকে আমার ব্যাড হেয়ার ডে চলছে, খুবই বাজে লাগছে, বাট ঠিক আছে, কিছু করার নেই। এখন সবাই রেডি হয়ে গেছে, আমার এই ঢং টং করলে হবে না, তো আপাতত চলো বেরিয়ে যাওয়া যাক। এই যে এদিকে দুজনেই রেডি হয়ে গেছে। ও কি দেখছিস তুই? রিপোর্ট, মায়ের রিপোর্ট করাতে গেছিলাম, সেটাই দেখছি। আর মা এখানে এত বড় একটা ব্যাগ নিচ্ছে, কি কিনবে এতে? এত করে গাছ কিনবে? আচ্ছা, রথের মেলা মানে গাছ কিনতেই হবে। তো যাই হোক, চলো চলো, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, বেরো। কিরে, মেলায় না গিয়ে আমরা এখানে ফুচকা খেয়ে নিচ্ছি? হ্যাঁ, মানে আমাদের আর তর্স হয়েছে না, না না, মেলায় ভালো বানানো হয় না তাই জন্য। এদিকে এসেই শুরু করে দিয়েছে গাছ দেখা, আমাদের মেলা ঘোরা হবে না আজকে বোন। আবার ওইটা? আমি তো আর নেই। যাই হোক, মা এদিকে গাছ দেখছে, আর বোন বলছে ওইটা চড়ার কথা যেটা আমি আগের বার চড়ে পুরো ভুগেছি, তাই আমি এবার আর তো চড়ছি না। হ্যাঁ, আমি এবার তো আর চড়বো না, অন্তত ব্রেকডাউন করলে তাও চড়তে রাজি। এসেই হচ্ছে পাঁপড়, রথের মেলা মানে পাঁপড় খেতেই হবে। আমারটা কোথায়? তোমরা দুজনে দুটো? হ্যাঁ অবশ্যই দুটোই এনে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফাইনালি চলে গেছে টিকিট কাটতে, হোক মেলা আসলে আমার হেভি মজা লাগে, এটা আমরা লাস্ট কয়েকদিন ধরে ভালোই করছি। এই যে আমরা উঠে গেলাম, ব্যাস হয়ে গেছে, আমাদের আর ভিডিও দেখাতে পারবো না, তাই তো আজকে একবার ট্রাই করবো রে। এখান থেকে লাগছে কিন্তু খুব সুন্দর জায়গাটা, দারুণ। আমি একদম চুল ফুল বেঁধে নিয়েছি, কোনো রকম কোনো রিস্ক নেব না, কারণ প্রচন্ড ভয় লাগে, কারণ অনেক রকম অনেক কথা শুনি। তো যাই হোক, এদিকে দেখো কত গাছ কিনে ফেলেছে। ও মা, মা কি ব্যাপার? হ্যাঁ, এ এতক্ষণ তো মুখে হাসি ছিল না, অমনি যেই গাছ কেনা হয়ে গেছে অমনি মুখে হাসি। কি গাছ এটা? বেল, বেল না জুই? জুই জুই জুই, এটা আমাদের আছে না?
দারুন দারুন দারুন। আর কি কি কিনেছো, আর কি কি কিনেছো? এখানে এত সুন্দর সুন্দর গাছ না, প্রচুর প্রচুর গাছ, মানে পুরো রাস্তা জুড়ে দুই দিকে হচ্ছে সব হচ্ছে গাছের মেলা, পুরো গাছের মেলা। এদিকে দেখো, এদিকে দেখো, যার হাতে দেখবে সবাই গাছ গাছ কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে। কালকে মেলায় এতটাই ভিড় ছিল, তারপরে মা ওই গাছ কিনতে কিনতে এতটা সময় লাগাচ্ছিল না, মানে আর ওখানে এত বিরক্ত লেগে যাচ্ছিল, ইচ্ছেই করছিল না যে ব্লগ করি। তারপরে লাস্টে তো মাকে রীতিমতন টেনে টেনে বাড়িতে নিয়ে এসেছি। তো যাই হোক, কী কী গাছ কিনেছি, কী কী করেছি সেগুলো তোমাদেরকে এখন আগে দেখাই। আচ্ছা, তো দেখো এই যে এই গাছগুলো মা কালকে কিনে নিয়েছিল, অলরেডি একটাকে পটে লাগানোও হয়ে গেছে, বাকিগুলো এখনও লাগানো হয়নি, এগুলো রাখাই রয়েছে। কী কী গাছ আছে না আমি নিজেও জানি না, বাট এই যে এখানে রয়েছে সবই মোটামুটি ফুল গাছ, কোনো ফল গাছ কিছু নেই। মায়ের ফুলের এত শখ, মা সব ফুল গাছ কিনে নিয়ে এসছে। এখানে কিছু আছে আর বাকিটা চলো ওই ওখানে দেখাচ্ছি তোমাদেরকে। তারা সকাল সকাল শুরু করে দিয়েছে, সব মাটি ফাটি অ্যারেঞ্জ করছে টবে লাগাবে বলে। এই দিকটাতে দেখাই এক সেকেন্ড, এই আর একটা ফুল গাছ কিনেছি যেটা হচ্ছে এই রকম ফুল দেয়, এটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, এত সুন্দর ফুল হয়। মা এরকম আরও একটা গাছ কিনে নিয়ে এসছে, আর এটা হচ্ছে লেবু গাছ, দেখতে পাচ্ছি এই যে লেবু। ব্যাস এইগুলো কিনে নিয়ে এসছে, আরও কয়েকটা কিনে নিয়ে এসে কোথায় রাখা আছে আমার জানা নেই। তো যাই হোক, এগুলোকে এখন সব পটিং করবে, সব কাজ চলছে। কোথা থেকে কি সব নিয়ে এসছো এগুলো? আচ্ছা, এইগুলো অনেক কিছু আছে, সেগুলো সব মিক্স করে তারপরে গাছে লাগাতে হয়, সেসব তো আমি জানিও না। আর ওদিকে গাছ কাটছে, তাই জন্য এত আওয়াজ হচ্ছে না। এত সুন্দর একটা বড় গাছ ছিল, দাঁড়াও, এখানে একটা সুন্দর বড় আম গাছ ছিল, সেটা পছন্দ মানে কি বলবো, সব কেটে দিয়ে একদম মানে ন্যাড়া করে ফেলছে, কি অবস্থা। আর এদিকে মা পুরো গাছগুলোকে এখন সব লাগাবে, এগুলোকে এখন করতে ভালো লাগে এরকম। এগুলো একটা গাছে ফুল ফোটানো কি এত সহজ, অনেক খাটতে হয় তবে একটা গাছে ফুল দেয়। বাবা তা তো ঠিক কথা, কিন্তু সবাই মনে করে গাছটা এমনিতেই ফুল দিয়ে দিল, এমনিতে ফুল দেয় না, পিছনে অনেক পরিশ্রম লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি পরিশ্রম করো, আমি তো সবাইকে দেখাবো ফুল গাছগুলো হলে, ফুলগুলো হলে দেখাবো, তখন সবাই দেখবে। ওকে স্যার, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।